আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 8 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাস এমন কিছু মানুষ আছে ছিল ভবিষ্যতেও থাকবে মাই ইয়াকুলু আমান্না যে মানুষগুলো বলবে ঈমান এনেছি বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহর উপরে আখিরাতের উপরে ওয়া মা হুম বিমুমিনিন অথচ তারা মুমিন নয় তারা মিথ্যাবাদী তাদের দাবি অসত্য তারা বলবে ঈমানদার কিন্তু কাজে কর্মে যা করবে সব ইসলামের সাথে দুশমনি বেঈমানদের কাজ করবে তারা ইসলামের পক্ষ শক্তি হয়ে আবির্ভূত হবে না বরং তারা সব সময় দীন বিরোধীদের সাথেই উঠা বসা চলাফেরা করবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম এর কারণ তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন ওয়ালা বসারিহিম গিশাওয়াম তাদের চোখের মাঝে তিনি পর্দা ফেলে দিয়েছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইসলামকে তারা মন থেকে গ্রহণ করেনি কিন্তু মুমিন পরিচয় দিয়ে তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায় তারা বুঝাতে চাইবে আমরা মুমিন কিন্তু বাস্তবে কোরআনের বিধানগুলো অন্তকরণ থেকে তারা মেনে নিতে পারে নাই এমন কিছু মানুষ আছে আল্লাহ 1400 বছর আগে বলেছে কোরআন নাজিলের যুগে এই চরিত্রের মানুষ বর্তমান যুগেও আছে না নাই আগের চেয়ে কম না বেশি ওদেরকে বলা হবে মুনাফিক ওয়ালাহুম আযাবুন আলীম আল্লাহ বলেন তারা দুনিয়ায় চালাকি করবে তারা দুপক্ষ থেকেই সুবিধা নেবে যারা ইসলাম বিরোধী শক্তি তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদ জায়নিজম ইহুদিবাদ তাদের সাথেও তারা তাল মিলায়া ক্ষমতার স্বাদ নেবে দুনিয়ার টাকা পয়সার সুযোগ নেবে আবার দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দিয়া দুই এক ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানের সাথেও সম্পর্ক বজায় রাখবে তারা দুদিক থেকেই সুবিধা ভোগী হবে দুনিয়ায় লাভবান হতে পারে তারা কিন্তু আলাহুম আযাবুন আলীম তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাবুন আযীম বড় শাস্তি আমি রেখে দিয়েছি ফি কুলুবিহিম মারাদ তাদের প্রবলেমটা হলো তাদের অন্তরে ফাযাদাহুমুল্লাহু মারাদাম তারা ভালো হতে চায় না তাই আল্লাহ তাদের অন্তরের এই রোগটাকে দিন দিন আরো বাড়াইয়া দেয় এই মানুষগুলোর সাথে তারা যেমন আল্লাহর আচরণ হবে ঠিক তেমন ওয়ালাহুম আযাবুন আলীম আল্লাহ আবার বলে আমি তাদের জন্য কঠিন শাস্তি খুব যন্ত্রণাদায়ক শাস্তি আমি তৈরি করে রেখেছি আল্লাহ তাআলার যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন তাদের দায়িত্ব ছিল মানুষকে দুটি বিষয়ে কথা বলাম একটা হলো জান্নাতের জন্য উৎসাহিত করা আরেকটা হলো জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। এই ফ্যান বন্ধ করছে কেডা? আমার ফ্যানটা তো বন্ধ করতে কই নাই। ওনাদের শীত লাগতে পারে, আমার দিকে একটু ওই কোণা থেকে দিও, কথা কইলে গরম লাগে তো এদিক থেকে। ওই দিকে পিছনে দেখো, আরো পিছনে কমাইয়া হালকা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার আপনজনদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি উম্মতের আমল পর্যবেক্ষণকারী হিসাবে, ওয়া মুবাশশিরান জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। সব নবী উম্মতকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন, সব নবী উম্মতকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন আর নবী আসবে না আসার কোনো সম্ভাবনাও নাই। রাসূলদের রেখে যাওয়া দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে, এটাই হলো আলেম ওলামাদের দায়িত্ব। তাই আলেমদেরকে নবীদের ওয়ারিশ বলা হয়। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ শুধুমাত্র নবীদের ওয়ারিশ, তারা নবীদের ওয়ারিশ। নবীগণ টাকা পয়সা রেখে যান নাই, জায়গা জমিন রেখে যান নাই, ওয়ারিশ হিসাবে আলেমরা ভাগবাটোয়ারা করে নেবে, এজন্য তাদেরকে ওয়ারিশ পরিচয় করিয়ে দেয়া হয় নাই। বরং তারা নবীর ওয়ারিশ মানে হলো নবীদের যে কাজ নবীরা করেছেন বাকি কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। এখন আমরা যারা মাহফিলগুলোতে আসি, এটা আমাদের দায়িত্ব আপনাদের কাছে, নবীদের কাজ যেই কাজ তারা করেছেন চলমান রেখে গেছেন সেটাকে সামনের দিকে এগিয়ে নেয়া। তো আজকে আমি আলোচনা করব জাহান্নামের ভয়, যাদেরকে রাসূল দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন তাদের মাঝে একটা গ্রুপের নাম হলো মুনাফেক, তাদের প্রসঙ্গে। কারণ যারা মুনাফেক তাদের জন্য আল্লাহ বারবার বলেছেন কঠিন আযাব প্রস্তুত করা আছে। এমন যদি হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফেক শেষ, আমাদের যুগে আর কোন মুনাফেকের জন্ম হবে না, তাহলে এই আলোচনাটা কম করলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু মুনাফেকের জন্ম আমাদের যুগেও হয়, ঠিক আজকেও মুনাফেক আছে, হয়তো কেউ জানেই না সে নিজে মুনাফেক, এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। তাই তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা আলেমদের দায়িত্ব। কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখানো আলেমদের দায়িত্ব, মুশরিকদেরকে জাহান্নামের ভয় দেখানো আলেমদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা কাফের হবে যারা মুশরিক হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না, জাহান্নাম দেবেন, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। আলেমদের দায়িত্ব কুফরির ব্যাপারে, শিরকের ব্যাপারে সাবধান করা,
যারা মুনাফিক হবে তারা জাহান্নামে যাবে নিফাকের ব্যাপারে সাবধান করা কারণ যদি সাবধান করা না হয় নিজের অজান্তেও মানুষ শিরিক করবে কুফরি করবে নিফাক করবে তখন প্রমাণ হবে আলেমরা তাদের দায় দায়িত্ব যথাযথ পালন করে নাই অনেক সময় আমাদের আলোচনা শুনে আমাদের ভাইরা মনে কষ্ট পায় বলে হুজুর আজকে অমুকরে বইকা গেছে অমুকরে কাফের কইছে তাকে মুশরিক বলেছে এই কাজটার ব্যাপারে আজকে উনি অনেক শক্ত শক্ত কথা বলেছে বুঝছি উনি মনে অমুক দল করে তাই আসলে দোস্ত মোটেও তা নয় আমরা মানুষদেরকে সাবধান করি তারা যেন অন্যায় থেকে জাহান্নামের পথ থেকে ফিরে এসে আল্লাহর জান্নাতের পথে ঢোকে সব নবী পৃথিবীতেই দায়িত্ব নিয়ে এসেছে কিন্তু পরিতাপ হলো মানুষ যেই কাজ করে অভ্যস্ত হয়ে যায় ওই কাজের বিপরীতে বাবা কইল সে মানতে চায় না রাজি হয় না যারা নিয়মিত পীরের পায়ে সেজদা দেয় মাজারে মানত করে আপনি যদি বলেন যে পীরের পায়ে সেজদা দেয়া হারাম এটা শিরিক বলার সাথে সাথে মেনে নেবে নাকি একটু চেহারা কালো হবে যারা বাংলাদেশে মূর্তি পূজা করে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালামের একদল সন্তান যারা হিন্দু তারা কি আদম সন্তান নয় কথা বলেন না তারা কি আদম সন্তান নয় আমরা যেমন আদমের সন্তান হিন্দুরাও আদমের সন্তান আমাদেরকে বানাইছে কে আল্লাহ একটু জোরে বলেন কে আল্লাহ হিন্দুদেরকে বানাইছে কে আল্লাহ আমরা ইবাদত করব কার আল্লাহ হিন্দুরাও ইবাদত করবে কার আল্লাহ কিন্তু আমরা যদি বলি ও হিন্দু ভাইরা লক্ষ্মীর পূজা করো না দুর্গার পূজা করো না সরস্বতীর এবাদত করিও না আল্লাহর এবাদত করো এ মূর্তি পূজা করা শিরিক এটা হারাম তারা সবাই খুশি মনে গ্রহণ করে না চেহারা কালো করে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব وَجَعَلَنِي نَبِيًّا আমি হলাম আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমি আল্লাহর নবী 250 কোটি খ্রিস্টান বলতেছে ঈসা আল্লাহর বান্দা নয় সে আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলবেন না ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ আল্লাহর ছেলে আমরা যদি খ্রিস্টান ভাইদেরকে বলি আল্লাহর কোনো ছেলে নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বরং ঈসা আল্লাহর বান্দা আল্লাহর ছেলে বলা শিরিক এটা বলিও না খ্রিস্টানরা খুশি মনে গ্রহণ করে না চেহারা কালো করে এটাই মানুষের অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে বলেছিলেন ও আমার পঞ্জনের আত্মীয়রা লাত মানাত উজ্জা হবল ইয়া সাবনা এলাম এ মূর্তি পূজা করো না বরং ইবাদত করো আল্লাহর মক্কার লোকেরা খুশি হয়েছে এনা রাসূলের বিরোধিতা করেছে এটা মানুষের অভ্যাস মানুষ যে যেটা করে অভ্যাস হয়ে যায় এটা সহজে ছাড়তে চায় না অথচ আল্লাহর নবীগণ ছিলেন দুনিয়ার মানুষের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী তাদের মতো মানব দরদি আর কেউ জমিনে আসে নাই আজর যখন কান্দে কইরা মূর্তি লয়ে বয়ে বেড়াতো তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ও আমার বাবা তুমি এসব কেন করো লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু
ওয়ালা ইউগনিয়ানকা শাইআব। তুমি যে মূর্তির পূজা করো বাবা, তুমি কেন বোঝো না তোমার মূর্তির চোখ আছে কিন্তু সে দেখে না, কান আছে কিন্তু সে। তুমি বিপদে পড়ো, তোমার মূর্তি পাশে দাঁড়ায় আছে, তোমাকে সাহায্য করতে আগাইতে পারবে না, শক্তি নাই। ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন। আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরা জাতি পথহারা হয়ে গেছো। সন্তান বাবারে বুঝায় এই সত্য কথাটা আজর গ্রহণ করেছে নাকি ইব্রাহিমের সাথে দুশ্মনী করেছে, বাবা হয়েও গ্রহণ করল না, বরং ইব্রাহিম আলাইহিসসালামকে আজর কি বলেছিল পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আজর বলছে লাইন লাম তান্তাহিল আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি কি থামবা না, এসব বলা কি বন্ধ করবা না? তুমি যদি এসব বলা বন্ধ না করো লারজুমান্নাকা, দুটা তাকিদ দিয়ে বলছে লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথর নিক্ষেপ করব। আজিব, এটা মানুষের অভ্যাস, মানুষ নিজে যেটা করে এটারে ভালোই মনে করে, কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন সব দল সব মানুষ নিজেরটাকে ভালোই মনে করে, নিজের কাম নিয়ে খুশি থাকে। ও দোস্ত, রাস্তার পাশে দেখবেন কিছু ডাস্টবিন আছে, ঢাকার আগে যাত্রা বাড়িতে ছিল, এখন মাশাআল্লাহ সরাই ফেলছে। ওখান দিয়া যমুনা ব্রিজের রোডে যদি আসতো সাভারে আগাইলে, আমিন ব্রাজার ব্রিজের পাশে ছিল ডাস্টবিন, এখনো কিছু কিছু জায়গায় ডাস্টবিন আছে। ডাস্টবিনের পাশ দিয়ে আমরা যখন গাড়িতে চড়ে যাই, দুর্গন্ধ নাকে লাগলে আমরা কি করি? আমরা নিঃশ্বাস বন্ধ করে রাখি, কেউ কেউ মাঝে মাঝে নাক চাপ দেয়, কি দুর্গন্ধ, ড্রাইভাররে কয় ভাই তাড়াতাড়ি চালান, কিন্তু তাকাইয়া দেখবেন ওই ডাস্টবিনের মাঝেও দুই চারজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন খুঁজতেছে, আছে না হাতের মাঝে একটা লাড়ি লইয়া ওই ডাস্টবিনের ময়লার মাঝে কি যেন খুঁজতেছে, হয়তো ওই যে বাটি বুটি এই সেই বিভিন্ন রকমের গ্লাস, এরপরে ফান্তার বোতল, আছে না খোঁজে না? আচ্ছা, ওর কাছে কি দুর্গন্ধ লাগলে থাকতে পারতো নি? আপনি ড্রাইভাররে কইতেছেন ভাই জোরে টানো, নাক ধরছেন চাপ দিয়ে, আর হে খাড়ায় খাড়ায় সারাদিন এই কামে করে, হের কাছে এটা কোনো দুর্গন্ধই না। ও আমার প্রিয় ভাইরা, আমরা কিছু আলোচনা করলে শ্রোতারা কেউ মনে কয় মনে মনে কয় হুজুর মনে আজকে আমার দলেরে কইতাছে, আজকে মনে আমারে ধরছে, মোটেও না মোটেও না। বরং নবীরা যেমন জন দরো দিছিল মানব দরো দিছিল, জামানার সব হক্কানি আলেম তারাও মানব দরো দি, কিন্তু আপনার কাছে উনার আওয়াজটা ভালো লাগে নাই, কারণ এটা আপনার উল্টা হয়েছে, আপনার বিরুদ্ধে গেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ আফসুস করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফ্যানটা একটু ঘুরাই দাও ওইদিকে, দুই মিনিট পাঁচ মিনিট পর আমার দিকে দিও। আল্লাহ তাআলা বলেন, আফসুস আমার বান্দাদের জন্য, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এ বান্দাগুলোর জন্য আফসুস। কে বলতেছে? আল্লাহ নিজে আফসুস করে। মা ইয়াতিহিম মির রাসূল, তাদের কাছে কোন রাসূল আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই এসেছে তারা তার সাথে তামাশা করেছে, বিদ্রোপের আচরণ করেছে। বিশ্বনবীর জামানায়, এই এদিকে মাইকের আওয়াজ কমে যায় কেন, এ মাইকলা
মুখলারা এই দিক আনলে কমে যাবেন এবার এই যে আওয়াজ বেশি এই আওয়াজ কম কি হইছে ব্যালেন্স করে দিবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত মানুষ ছিল ধরে নেন তখন মানুষ ছিল আরবে 2 লাখ 3 লাখ 5 লাখ তখন মানুষ কম ছিল না আজ এই 3 লাখ 5 লাখ মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষটার নাম কি ছিল সবচেয়ে মানব দরদী মানুষটার নাম কি ছিল সবচেয়ে চরিত্রবান মানুষটার নাম কি ছিল কিন্তু যখন তিনি কথা বলেছেন তখন তাদের কিছু কথা বিরুদ্ধে গেছে তাই তারা তাকে বাড়িতে থাকতে তারা মক্কার জেলখানায় ঢুকালো শিবে আবি তালেবে 3 বছর রাখছে খানার পানিটা পর্যন্ত সাপ্লাই দেয় নাই বর্তমান জেলখানা তো 3 বেলা 2 বেলা রুটি মুটি দেয় দেয়নি পানি আছে না নাই কিন্তু শিবে আবি তালেবে তারা পানি সাপ্লাই বন্ধ করেছে খাবারের সাপ্লাই পর্যন্ত বন্ধ করেছে শুধুমাত্র জেলখানায় রাখে নাই মক্কায় দারুন্না দোয়াতে সিদ্ধান্ত নিছে যুবকেরা সবাই সকাল বেলা একসাথে তলোয়ার দিয়া কোপায়া শেষ করে দেবে আমার আল্লাহ কয় জিব্রিল যাও যাও এই জালেমদের কাছে আমার নবীর কোনো মূল্য নাই তাই আমার নবীকে বলো মক্কায় থাকার দরকার আর নাই হিজরত করতে বলে দাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন কাফেররা সকাল বেলা টের পেয়ে গেছে ঘরে নাই এবার তারা লোককে কয় যাও খোঁজো খুঁজা আনো ধইরা নিয়ে আসো জীবিত পারো আর মৃত আনো তার লাশ যদি আনতে পারো কল্লা যদি আনতে পারো তাহলে 100 লাল উট পুরস্কার দেয়া হবে আমার রাসূল তাদের ভয়ে 3 দিন লুকিয়েছিলেন গারে সাউর এমন এক ছোট গুহা যেখানে আমিও ঢুকেছিলাম 2500 নে মাথা তুলে বসার জায়গাটাও নাই এমনে মাথা নোয়াইয়া বসে থাকা লাগে তারপর মদিনায় গেলেন কাফেররা কয় না মদিনায় শান্তিতে থাকতে দেবো না তখন যুদ্ধ করার জন্য বদরে গেল ওহুদে গেল আমার নবীর কাঁচা দাঁত ভেঙে ফেললো অতএব আপনারাই বলছেন উনি হলেন সবচেয়ে মানবদরদী সবচেয়ে ভালো মানুষ ঠিক কি না যিনি জীবনে কাউকে সামান্য কষ্ট এটাই হলো মানুষের চরিত্র আমার হক কথাগুলো আপনার ভালো লাগবে না যদি আপনার সাথে না মিলে মিললে কয় হুজুরটা খুব ভালো আর না মিললে কয় হুজুরটা ভালো না ঠিক নি এখন আলেমদের আল্লাহ তাআলা রাসূল বলছেন নবীদের ওয়ারিশ এখন তারা মানুষকে জান্নাতের সুসংবাদ দেবে সাথে সাথে জাহান্নামের দুঃসংবাদ দেবে সতর্ক করবে যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওই কাজের ব্যাপারে মানুষকে সতর্ক করা দরকার আছে না নাই তো সতর্ক না করলে আল্লাহ তো আলেমদেরকে ধরবে তোরা কেন করলি না যোগের সাথে তাল মিলিয়ে কেন চললি যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা কেন ধরলি এ মানুষরা তোদেরকে গালি দেবে বকা দেবে দাওয়াত দেবে না তোদেরকে ধরে জেলে দেবে আবার প্রয়োজনে তারা তাদের স্বার্থের জন্য জাকারিয়া নবীর মতো তোদেরকে হত্যা করবে এগুলো ভয় পাইছস তাই জাহান্নামের ব্যাপারে সতর্ক করস নাই আমার হাজার হাজার বান্দা জাহান্নামে গেছে তারা যে অন্যায়কারী ছিল শিরিক করেছে কুফরি করেছে নেফাক করেছে এটা তারা অনেকে বুঝতই না আরে ভাই খারাপ শরীর নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি রোগ ধইরা দিতে না পারে তাহলে হে ডাক্তার হইয়া লাভ কি
আপনি বুঝেন না আপনার শরীরটা কেমন জিমজিম করে ইদানিং আপনার ক্ষুধা মন্দা খুব দুর্বল দুর্বল অনুভব করেন মাঝে মাঝে মাথা চক্কর দেয় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এবার ব্লাড টেস্ট দেবে ইউরিন টেস্ট দেবে স্টুল টেস্ট দেবে বিভিন্ন টেস্ট নিয়া পরে ডাক্তার বলে দেবে আপনার তো ডায়াবেটিক হইয়া গেছে যদি আপনি শুনেন যে আপনার ডায়াবেটিক এখন থেকে সতর্ক হওয়ার সুযোগ আছে না নাই আপনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন আর চিনি খাওয়া যাবে না এখন থেকে সকালবেলা আর ঘুমাবো না ফজর পরে 2 কিলো হাঁটবো এখন থেকে সতর্ক হব এবার বলুন তো আপনি যদি একটু সতর্ক হন ডায়াবেটিক কন্ট্রোলে রাখার সুযোগ আছে না নাই তা আলেমদের দায়িত্ব হলো আপনাদেরকে সতর্ক করা বলা এই কাজ কুফর এই কাজ শিরিক এই কাজ নেফাক এগুলো করলে ঈমান চলে যায় এগুলো করলে দোজকে যাওয়া লাগে এগুলো করলে আল্লাহ পিটাবে মারবে কঠিন আযাব দেবে এগুলো যদি আমরা ফাইন্ড আউট করে দেই তওবা করার সুযোগ আছে না নাই আপনি সতর্ক হবেন তওবা করবেন আপনিও জান্নাতের পথে চলে আসতে পারবেন এই হলো আমাদের আলোচনার উদ্দেশ্য এই জন্য আমরা কথা বলি কিন্তু যখনই আমরা রাষ্ট্র নিয়ে কথা বলি তখন আপনারা কোন না হুজুর এসব রাজনীতি রাজনীতি করা দরকার নাই এগুলো আমরা আসি আমরা করব আপনাদেরকে আনছি কোরআন হাদিসের কথা বলতে এগুলো শুধু কোন এবার আমি যদি বলি কোরআন হাদিসে কি রাজনীতি নাই কয় আছে কিন্তু আপনি কইেন না ও ভাই আমার আপনার সাথে লাগলে আপনি আর আজরের মতো হয়ে যান আবু জাহেলের মতো হয়ে যান এই চরিত্র নিয়ে মরলে আবু জাহেলের সাথে জাহান্নামী হওয়া লাগবে তাই আপনি আমাকে বলবেন আলেমদেরকে বলবেন হুজুর দ্বীনের কোরআনের যত আছে কথা বলতেই থাকেন বলতেই থাকেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট দিয়েছে দুটা তিনটা চারটা ওই টেস্টগুলো আপনি মন মতো করেন না ডাক্তারের সাজেশন মতো করা লাগে ঠিক না ডাক্তার তারপরে দেখে আবার কোনটা সমস্যা ফাইন্ড আউট করে তারপরে সাজেশন দেয় নতুন করে প্রেসক্রাইব করে ওই প্রেসক্রিপশন ফলো করলে আপনি একটু ভালো থাকতে পারবেন এখন জান্নাত কিভাবে যাওয়া লাগবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা লাগবে এই সমস্ত বিধান আল্লাহর কোরআনে আছে না নাই তার মাঝে জাহান্নামী হবে যারা আজকে তাদের একটা গ্রুপ নিয়ে কথা বলবো তারা হলো মুনাফিক পৃথিবীতে মানুষ আছে মোট প্রায় 800 কোটি এই 800 কোটি মানুষ চার দলে ভাগ হয়ে গেছে তার মাঝে জান্নাতে যাবে মাত্র এক দল আর জাহান্নামে যাবে বাকি তিন দল এক নাম্বার দলের নাম হলো মুলহিদ জাহান্নামী যাদেরকে বাংলায় বলে নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না এমন কিছু লোক আছে না নাই যেমন তসলিমা নাসরিন নাম শুনছেন আহমদ শরীফ সালমান রশদি আসিফ মহিউদ্দিন এরকম আরো আছে কিছু কিছু নাম আছে কইলে আপনারার মুখ বেজার হইব কয় কি অথচ নাস্তিকতা কোনো গালি নয় কাউকে নাস্তিক বলা মানে গালি নয় এটা তার চরিত্রের বহিঃপ্রকাশ ঠিক না এটা তার আইডেন্টিটি এটা তার পরিচয় এটা তার টাইটেল শিরোনাম যে মূর্তি পূজা করবে যে পীরের পায়ে সেজদা দেবে তাকে মুশরিক বলা কি গালি নাকি এটা তার পরিচয় এটা তার শিরোনাম এটা আইডেন্টিটি যে মসজিদে আল্লাহর আইন মানবে আবার সংসদে আল্লাহর আইন মানবে না আদালতে মানবে না দুই জায়গায় দুরকম চরিত্র সে মুনাফিক এটা গালি নয় এটা তার আইডেন্টিটি এখন এই জাতীয় আইডেন্টিটি গুলো স্পষ্ট হলে আপনি সতর্ক হতে পারবেন এই আইডেন্টিটি যেন আমার ভিতরে না আসে এক নাম্বার জাহান্নামী গ্রুপের নাম মুলহিদ নাস্তিক দ্বিতীয় নাম্বার গ্রুপের নাম হলো মুশরিক কাফির
এ দুটা একই কথা, যে মুশরিক সে কাফেরও বটে, কাফের মানে আল্লাহকে অস্বীকারকারী নয়, আল্লাহকে অস্বীকারকারীকে বলে মুলহিদ। কি বলে? অ্যাথিস্ট, নাস্তিক। তো কাফের মানে অস্বীকারকারী, কি অস্বীকার করেছে? আল্লাহর দাত নয়। কাফের মানে হলো আল্লাহর একত্ববাদের অস্বীকারকারী। এক আল্লাহ মানে না আল্লাহর সাথে অন্যকে আরো শরীক করে, তাই হেরে কাফেরও কয় মুশরিকও কয় একই কথা। আল্লাহর সাথে শরীক করে এমন লোক পৃথিবীতে আছে না নাই? আছে, সংখ্যায় কম না বেশি, বরং এরাই হলো সবচেয়ে বেশি। হিন্দু ও মুশরিক, বৌদ্ধ মুশরিক, ইহুদি ও মুশরিক, খ্রিস্টান ও মুশরিক, আরো অনেক আছে যারা আল্লাহর সাথে শরীক করছে। এর মাঝে বাংলাদেশে কিছু টুপিওয়ালা দাঁড়িওয়ালা ওদের কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহর সাথে, আল্লাহর সেপতের সাথে, জাতের সাথে, কুদরতের সাথে, হুকুমের সাথে অন্যকে শরীক বানাচ্ছে। এটা হলো দ্বিতীয় গ্রুপ। তিন নাম্বার গ্রুপের নাম হলো মুনাফেক, যেটা আজকের আলোচ্য বিষয়। তাদের ব্যাপারে কিছু কথা বলবো। এই হলো জাহান্নামী তিনটা গ্রুপ। তামাম পৃথিবীর মানুষ হলো চার দল, জাহান্নামী তিন দল, মুলহিদ জাহান্নামী, মুশরিক জাহান্নামী, মুনাফেক জাহান্নামী। জান্নাতি থাকলো কয় দল? তারা হলো মুমিন মুসলিম, যারা প্রকৃত অর্থে ইমানদার ইসলামওয়ালা, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা ইমানওয়ালা তারা সফল হয়ে গেছে। সফল মানে ইমানওয়ালা, জান্নাতি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। তো সফল হওয়া মানে আল্লাহর জান্নাত পাওয়া। জান্নাতি হবে শুধুই তারা যাদের ঈমান আছে, যাদের ঈমান নাই তারা কেউ জান্নাতে যাবে না। ইমানওয়ালা কারা তাদেরকে নিয়ে আজকের আলোচনা হবে না, অন্য দিন হবে, অন্য আলেমরা করবে। এখন জান্নাতে যেতে হলে ইমানওয়ালাদের কাতারে নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? এ দায়িত্ব আপনাদের। আপনার নিজের নামটা ইমানদারদের কাতারে আছে কিনা আপনাকে এটা যাচাই করতে হবে। আজকে শিরিক নিয়ে কথা হবে না, কিন্তু কোরআনের স্পষ্ট বক্তব্য, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ বলেন, আমি নিজে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দিয়েছি। মুশরিকের জন্য জান্নাত হারাম বানাইছে কে? আল্লাহ। এবার বলুন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেবেন কে? তো আল্লাহ হারাম বানাইলে দেয়ার ক্ষমতার কারোই নেই। তাহলে এখন যেই যে কাম করলে মুশরিক হয়, ওই শিরিক গুলো জানা দরকার আছে কিনা? আপনি নিজে জানবেন, যদি দেখেন যে এই এই কামের মাঝে কোনোটা তো আমিও করি, আজকে তাওবা করবেন। বাংলাদেশে শিরকের অভাব নাই। আমি একটি ছোট্ট বই লিখেছি, তা নিয়ে চলমান 29টা লিখছি। কি আশ্চর্য ব্যাপার, যত গুণা আছে মানুষ করে, ইন্না শিরিকালা জুলমুন, সিরিয়াল করলে শিরিক হলো এক নাম্বার। অথচ বাংলাদেশে প্রকাশ্যে যে গুণাটা হয় সেটার নাম হলো শিরিক। চোর চুরি করে লুকাইয়া লুকাইয়া, মানুষ যেন যে বেটা দুধে পানি দেয় মানুষের সামনে দেয়,
যে বেটা গোশ খায় অফিসে হে পাবলিকের সামনে আজান দিয়া খায় না হে আস্তে করে লয়ে ঢুকায় না ঠিক নি যে বেটা মিথ্যা কথা কয় এমন ভাবে কয় যেন পাবলিক বুঝতে না পারে হে মিথ্যু যে বেটা এলাকা সুদে টাকা লাগায় আপনি বলেন আসসালামু আলাইকুম সুদখোর চাচা কেমন আছে খুশি হব কি কইলি এই চাচা আপনি সুদ খান আপনারে সুদখোর কইছি কত রে কইছে কেডা আমি মুনাফা খাই আমি সুদ ও ভাইরা যারা জেনা করে সামনাসামনি রাস্তায় করে না গোপনে করে কথা বলে না কেন ভাইরা যারা মদ খায় রাস্তা দাঁড়ায় খায় না ঘরে খায় সব গুণা মানুষ গোপনে করে কিন্তু মাজারে যাইয়া দেখবেন পীরের দরবারে দিনে দুপুরে শিরিক চলতেছে শিরিক চলছে উপায় শিরিক করতেছে বক্তা মাঠে এসে স্টেজে বসে শিরিক করছে শ্রোতাদেরকে মুশরিক বানাচ্ছে কদিন আগে এক বক্তা গান গেয়েছে খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে প্রতিটা কথার মাঝে শিরিক আছে না নাই ওটা গোপনে কইছে না প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন গায়েবের মালিক কে আল্লাহ ইন্নামাল গায়বু লিল্লাহ গায়েব আল্লাহর জন্য আলিমুল গায়বি ওয়াস শাহাদা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আপনি বলে দিন ও নবী আকার জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কিন্তু হাজার হাজার হুজুর মাইকে কয় ওয়াজে কয় আল্লাহ রাসূল গায়েব জানে অলিরাও গায়েব জানে শিরিক চলছে প্রকাশ্যে আমি 29টা লিখছি আপনারা হয়তো অনেকে জানেন না এটা যে শিরিক কিন্তু করে ফেলতেছেন ওইটা লইয়া মরলে উপায় না বুঝা বিষ খাইলে সমস্যা আছে না নাই তো না বুঝে শিরিক করলো তো ঈমান চলে যাবে আমার বন্ধু আজকে শিরিক নিয়েও কথা হবে না কোন কাজ করলে কুফরি হয় ওটা আপনাদের জানতে হবে না জানার কারণে নামাজ রোজা হজ যাকাত করার পরেও কাদিয়ানি কাফের হয়ে গেছে কাদিয়ানের কি নামাজ পড়ে না তাদের মসজিদ নাই রোজা রাখে না ইমান আছে না কাফের কারণ তারা কুফরি করেছে যে কুফরি করে তারে কাফের কয় এখন কাদিয়ানি যে কুফুরি করছে সেই কুফুরিটা হলো কোরআনের চারটা অক্ষর মানে না খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন বিশ্ব নবী শেষ নবী এটা মানে না একটা মেসেজ মানে নাই কাদিয়ানির ঈমান শেষ আল্লাহ শয়তানকে বলছিল আদম রে সেজদা কেন করস নাই সেজদা কর শয়তান করছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শয়তান আল্লাহর একটা আইন মানে নাই আল্লাহ কই তুই কাফের হয়ে গেছস এখন আল্লাহ কই সুর ধরে হাত কাটো 50 বছরে কয়দিন মানছেন আল্লাহ কই জানা করলে 100 বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো কয়দিন মানা হইছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন ইসলামে আছে না নাই এই আইন কয়দিন মানছেন শয়তান কুফরি করছে কয় আইনের সাথে আর আমনের খবর কি কুফরিয়ে বোঝেন না কোন কাম করছেন ঈমান কত আগে যে গেছে গা জানেনি না এই জন্য কুফর নিয়ে পড়তে হবে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কি না আজকে সেটা নিয়েও কথা হবে না আজকে কথা হবে শুধু নেফাক নিয়ে যারা মুনাফেক আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে মুনাফেকের সাথে আল্লাহ এত রেগে থাকেন এতটা খেফা এতটা অসন্তুষ্ট তিনি তাকে সর্বপ্রথম জাহান্নামে ফেলবেন ফেরাউন নমরুদ তাদেরকেও শুরুতে ফেলবেন না কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ ও নবী
ইনশাআল্লাহ তাআলা মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন শুরু করছে কারে দিয়া وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم وعد الله المنافقين والمنافقات والكفار شروك إن المنافقين في الدرك الأسفل من النار নিশ্চয় মুনাফিকেরা থাকবে জাহান্নামে সবার নিচে এটাই তো স্বাভাবিক যদি আমরা কোন বোতলে মার্বেল ফেলি তাহলে সবার নিচে থাকবে সেটাই যেটা সবার আগে ফেলা হয়েছে মুনাফিক সবার নিচে থাকবে কারণ মুনাফিক আল্লাহ তাআলা সবার আগে ফেলবেন মুনাফিক যারা আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট তিনি কোরআনে বলেন খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম মুনাফিকরা জাহান্নামে যাবে চিরকাল থাকবে এটা তাদের জন্য এনাফ ওয়ালানাহুমুল্লাহ আবার আল্লাহ কয় মুনাফিকদের উপরে আমি আল্লাহ নিজে অভিশাপ দেই মুনাফিকদের উপরে আল্লাহ অভিশাপ দেয় মুনাফিকরা আল্লাহর কাছে খুবই ঘৃণিত কোরআন মাজিদ আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা নাযিল করছে কাফেরদের নামেও করছে মুনাফিকদের নামেও করছে আপনারা দেখবেন সূরা কাফিরুন হলো তিন লাইন কয় লাইন আর মুনাফিকুন হলো একুশ লাইন কয় গুণ বেশি মাশাআল্লাহ যে ভালো অঙ্ক জানে সাত গুণ কাফেরুন কয় লাইন মুনাফিকুন একুশ লাইন কয় গুণ বেশি সাত গুণ বেশি আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন দ্বীনের জন্য কাফেরের চেয়ে মুনাফিক বেশি ক্ষতিকর কাফেররা মুসলমানের শত্রু মুনাফিকরাও শত্রু তবে কাফেররা হলো বাইরের শত্রু ওদেরকে চিনা যায় বোঝা যায় তারা কাফের কিন্তু মুনাফিকদের মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে নামাজেও যায় রাসূলের সাথে একসাথে ছিল ভিতর থেকে দুশমনি করলে বিপদ বেশি হয় আপনার দুশমন আছে ফেনী বাজারে ওই বইফালে আপনি চিনেন ও আমার সাথে খুব দুশ্মনী করে পাইলে আমার ক্ষতি করবে এবার আপনি ঘরের মাঝে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া যদি ঘুমাইয়া যান তাহলে মহিফালের দুশ্মন নিয়ে আপনার টেনশন নাই সে আপনার ক্ষতি করতে পারবে না ঘরে ঢুকবে কেমনে আপনি তার ব্যাপারে মোটামুটি সিকিউর নিরাপদ কিন্তু নিজের বউটা যদি দুশ্মনী করে বাসার জায়গা কই ঠিক না ঠিক না ঠিক না বহু দুশ্মনী করে আপনি থাকবেন টা কই ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন কিছু মানুষ আছে যারা বলবে ঈমান এনেছি আল্লাহর উপরে রাসূলের উপরে কিন্তু তারা মুমিন নয় আখেরাত ঈমান আনছি মিথ্যা কথা বরং ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী তারা করবে তাদের দ্বারাই ক্ষতি হবে কোন হিন্দুর মাঝে মুনাফেক নাই কারণ তারা আল্লাহর উপর ঈমান আনছি বলে না কোন হিন্দু কইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কইছে না কোন বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না কিন্তু বন্ধু মুসলমানদের ভিতরে এমন কিছু লোক ঢুকে যাবে ছিল আছে থাকবে যারা মুখে বলবে কালেমা বাস্তবে ওই কালেমাওয়ালাদেরকে তারাই ফাঁসিতে ঝুলাবে জবে করবে পিটাবে মারবে ইসলামের দুশ্মনী কাফেরদের চেয়েও বেশি করেছে না এই জাতীয় মুনাফেকেরা ও মুসলমান বাংলাদেশে আমরা 90% কালেমাওয়ালা
জুমার দিন দোতলা তিনতলা চারতলা মসজিদও জায়গা হয় না মুসল্লি আর মুসল্লি ঢাকা শহরে মাঝে মাঝে দেখা যায় জুমা মসজিদের পাশে রাস্তা ওই রাস্তাতেও মুসল্লির জায়গা ধরে কত নামাজি ঈদের জামাতে গেলে দেখা যায় বিশাল ঈদের জামাত ঢাকা শহরে তিনবার চারিবার জামাত হয় 90% মুসলমানের দেশে কোরআন কই কোরআনের বিধান কই রাসূলের সুন্নাহ কই সুন্নাহর আইনগুলো কই 90% মুসলমানের দেশে তো চোর ধরে জেলে দেওয়ার কথা ছিল না আল্লাহর কোরআনের আলোকে চোর ধরে হাত কাটার কথা ছিল চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই আছে তো ব্রিটিশ আইন করেছে চোর ধরে জেলে দাও আর আমার আল্লাহ আইন দিয়েছে চোর ধরে হাত কেটে দাও এখন 90% মুসলমান দাবি করলো আল্লাহর আইন মানলো না ব্রিটিশেরটা মানলো তো তারা আসলে কার গোলাম আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম তাহলে নিজে যে কয় আমি আল্লাহর গোলাম এই দাবি তার মিথ্যা তার মুখে এক কথা অন্তরে ভিন্ন কথা এই দেশে যে আজকে পিস আদালত বলেন সব জায়গায় ইসলাম উপেক্ষিত মুসলমান দেশের শিক্ষানীতি 90% মুসলমান দেশের শিক্ষানীতি হওয়া দরকার ছিল কোরআনের উপর ভিত্তি করে ঠিক কি না আচ্ছা একটা এলেমের নাম বলেন তো যেটা কোরআনে নাই একটা এলেমের নাম আপনি বলতে পারবেন না কোরআনের মাঝে সাহিত্য আছে না নাই আছে বিজ্ঞান আছে না নাই আছে চিকিৎসা বিজ্ঞান আছে আছে জীববিজ্ঞান আছে মহাকাশ বিজ্ঞান আরে ভাই আজকের পৃথিবীতে লেটেস্ট বিজ্ঞান সবচেয়ে আধুনিক যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি কসমোলজি আমেরিকার নাসা যা নিয়ে গবেষণা করে ওই মহাকাশ বিজ্ঞান আজকের পৃথিবীর সবচেয়ে উৎকর্ষতার জায়গা বিজ্ঞানের গায়ে হাত দিয়া জ্বর আছে কিনা এটা মূর্খ মহিলাও বোঝে ডাক্তার এমবিবিএস হওয়া লাগে না তবে হ্যাঁ জ্বরটা টাইফয়েড রূপ নিল কিনা ম্যালেরিয়া হইয়া গেল কিনা সেটার জন্য ভালো ডাক্তার লাগবে কারণ জ্বর বুঝার জন্য এমবিবিএস হওয়া লাগে না মহিলা মূর্খ পুরুষও বোঝে কিন্তু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আমরা কিচ্ছু বুঝি না মুক্তবে ছাত্র যেমন বুখারী সম্পর্কে কিচ্ছু বোঝে না তাফসীরে জালালাইন মুক্তবের ফলা বোঝে না মহাকাশ বিজ্ঞান সম্পর্কে এখানে আমরা যারা আছি সবাই মুক্তবের ফলা এমনি জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড় কয় 13 লক্ষ গুণ আপনি মাপছেন কয় না জানলেন কেমনে কয় শুনছি এলেম এখানে শেষ এখান থেকে সূর্য কত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে মাপছেন মাপার কোন যন্ত্র আছে কয় না তো জানছেন কেমনে কয় শুনছি ওই নাসা কইছে মহাকাশ সম্পর্কে আমরা মুক্তবের পোলাপানের মতো তারা না বললে আমরা কিচ্ছু জানি না কিন্তু আপনারা একটু বলুন তো যারা বুঝেন কোরআনের মাঝে মহাকাশ নিয়ে আলোচনা আছে না নাই কোন এলেমটা কোরআনে নাই আরে ভাই আজকে না আমরা হয়ে গেছি পথের কাঙ্গাল আজকে আমাদের কাছে বিজ্ঞানের কিছু নাই কিন্তু পিছনে গিয়ে দেখেন চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলমান আজকে যে বিশাল 100-200 তলা বিল্ডিং বানাচ্ছে এই যে ডিজাইন করেছে এগুলোর খারেজিমি আলকিন্দি রোশ এই যে আমাদের যত বিজ্ঞানের দিক আছে জ্যামিতি আছে নি জনক কে মুসলমান না হিন্দু পিছনে যান সব এলেম উৎকর্ষতা মুসলমানের হাত ধরে হয়েছিল কোরআন তো সব এলেমের জন এক ভান্ডার এটা হলো সব এলেমের আকর আমার বন্ধু মুসলমানের শিক্ষা ব্যবস্থা যদি কোরআনের উপরে ডিপেন্ড করে হতো আমাদের ছেলেরা ডাক্তার হতো আবার মসজিদের ইমাম হওয়ার যোগ্য হতো বাবার জানাজার জন্য হুজুর ডেকে আনা লাগতো না আপনার প্রফেসর ছেলেটা আপনি মরলে জানাজার ইমামতি করত সে হাসপাতালও কাজে লাগতো মসজিদেও কাজে লাগতো নামাজের 13টা ফরজ আছে কত এমবিবিএস জানে না
ওযুর চারটা ফরজ আছে কত ডাক্তার জানে না তায়াম্মমের তিনটা ফরজ কত প্রফেসর জানে না এত বড় বড় বৈমুখস্থ করছে একজন ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে ইউনিভার্সিটি প্রফেসর হতে ক্লাস 1 থেকে শুরু করে তার পিএইচডি লেভেল পর্যন্ত তার এমএস লেভেল পর্যন্ত এমডি লেভেল পর্যন্ত যে বইগুলো পড়ছে আপনারা বলুন তো ক্লাস 1 থেকে যে বইগুলো পড়ছে ওই বইগুলো একটার উপর একটা যদি দাঁড় করাইতো বেডার মাথার নিচে যাইতো না উপরে কত বই পড়া ডাক্তার হইছে ব্যারিস্টার হইছে প্রফেসর হইছে এত বই পড়ল কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে কপাল পড়া কারণ শিক্ষানীতিরা ইসলামের আলোকে হয় নাই সমাজনীতি ইসলাম দিয়ে চলে না স্বরাষ্ট্রনীতি চলে না পররাষ্ট্রনীতি চলে না হাইকোর্ট চলে না সুপ্রিম কোর্ট চলে না গণভবন চলে না বঙ্গভবন চলে না আপনার ইসলাম সেরা ধর্ম ও ইসলাম দিয়ে কিচ্ছু চলে না ব্রিটিশ আইন দিয়ে চলে এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাই না আমরা 90% প্রমাণ হয়ে গেল ওই মুসলমান তোমরাই তার জন্য দায়ী মুসলমানদের মাঝে অধিকাংশের চরিত্র হলো তারা মুখে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে মূলত তাদের হৃদয়ের মাঝে আল্লাহ এবং কোরআন নাই আর মুনাফিক তো তারাই ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন আমি সংক্ষেপে মুনাফিকের চরিত্রগুলো বলে যাব ডিটেইলস বলার সময় হবে না আপনাকে প্রিয় ভাইটি বলছি আপনি আয়নার সামনে দাঁড়ায়া যেমন খুঁটে খুঁটে নিজের দাঁত দেখেন কোন জায়গায় ময়লা চেহারা দেখেন চুল দেখেন কোন জায়গায় ঝামেলা আছে তারপরে সুন্দর কইরা মুছে টুছে বাজারে যান আমি কিছু কোরআন হাদিস থেকে কিছু চরিত্র বলবো মুনাফিকের আপনি নিজের সাথে মিলাবেন যদি আপনার সাথে মিলে যায় আজকে তাওবা করে বাড়ি যাওয়া লাগবে না হয় চরিত্র নিয়ে মারা গেলে আপনি জাহান্নামে সবার নিচে থাকবেন মুনাফিকরা হবে দ্বিমুখী তারা মুমিনদের কাছে এসে মুমিন সাজবে শয়তানের কাছে গিয়ে শয়তান সাজবে ইজালাকুল্লাদিনা মানু কালু আমান্না তারা মুমিনদের দরবারে মাহফিল আসবে মাহফিল এসে আপনার ভাবটা এমন হবে কথা বলার ঢং এমন হবে আপনি আসলে সত্যি একজন মুমিন আসলে আপনি যা বলছেন মনে হয় যেন আপনার মতো ফাক্কা মুমিন কে আছে এ মিয়ারা আবুল কালাম আজাদ বাসার আইছে কেন তার এক মনোয়ার কই কই পয়সা একটু বেশি লাগে আমি দিমু দিলাম 1 লাখ আগামী বার আরো বড় হুজুরানিও আপনারা কোন জিন্দাবাদ মনে হয়েছে দিনের কত বড় হিতাকাঙ্ক্ষী কিন্তু পরের দিন মমতাজ বেগমের গানও 2 লাখ টাকা দিয়ে দেয় এই লোকটাই এই লোকটাই ওখানে গিয়ে আবার কয় মমতাজ বেগম আইছে রুনালালা কই আরো বড় গায়িকা আনলে অসুবিধা কি আমি আসি না 3 লাখ লাগলে দিমুনি একই ব্যক্তি মাহফিলেও টাকা দেয় গানেও দেয় একই ব্যক্তি ওয়াজেও যায় সিনেমা হলেও যায় একই ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলে আবার ব্রিটিশের পক্ষে কথা বলে একই ব্যক্তি মসজিদে আল্লাহকে মানে আদালতে মানতে চায় না যারা দ্বিমুখী তারাই মুনাফিক দ্বিমুখী হওয়া যাবে না আপনি বলবেন যে হুজুর আপনি তো আর দেশ চালান না আপনি বুঝবেন কেমনে আমি এলাকার মেম্বার আমি চেয়ারম্যান আমি কমিশনার আমি এমপি আমি মন্ত্রী আমার ভোটার মাহফিলে যেমন আছে মমতাজ বেগমের গানেও আমার ভোটার আছে তাই এখানে 1 লাখ দিছি ওখানে 2 লাখ দিছি এর কারণ ভোটার ওইখানে একটু বেশি এই জন্য আমি 2 জায়গায় গেছি হুজুর আমি আপনাকে বলবো ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই ও প্রিয় নেতা ভাই আপনাকে বলছি আপনি যদি সত্যিকার নেতা হন আপনি ভোটের জন্য গানে তো যাবেনই না বরং ইমানের কারণে আপনি গানগুলোকে বন্ধ করে দেবেন
আপনি বলবেন এলাকার আমি নেতা থাকতে গানের অনুমতি নাই আগামী বার তোরা ভোট দিলে দিবি না দিলে নাই একসাথে আল্লাহরেও খুশি রাখবেন শয়তানরও খুশি রাখবেন দুই কাম চলবে না মুখে যা আছে অন্তরের সাথে মিলাবেন বাস্তব জীবনে মিলাবেন মুখে একটা অন্তরে আরেকটা এটা মুনাফিকদের চরিত্র আল্লাহ নিজে বলেছেন ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন এজন্য যেখানে দেখবেন আপনি তাকে প্রশংসা করা লাগে তাকে ভালো বলা লাগে বাস্তবে লোকটা ভালো নয় আপনিও তাকে ভালোবাসেন না প্রয়োজনে চুপ থাকুন না হয় সেখান থেকে কেটে পড়ুন কিন্তু মুখে একটা অন্তরে আরেকটা এটা বলবেন না যদি বলেন তাহলে অন্তরে ঝামেলা মুনাফিকদের আরেকটি চরিত্র হলো মুনাফিকরা কোরআনের আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ তাআলা নিজে বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাই ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ও আমার প্রিয় নবী আপনি লক্ষ্য করে দেখবেন আপনার উম্মতের মাঝে এমন কিছু লোক যেই লোকগুলো দাবি করবে আমরা কোরআন বিশ্বাস করি এবং কোরআনের আগে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান এনেছি কোরআন মানেন কইজি ওরে বাবা মানেন কইজি আল্লাহ কয় পরে কমু কোরআনের কাছে আসো কোরআন দিয়া বিচার করি এবার কয় না না এসে বিটি সাইন বালা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত এই লোকগুলো কোরআন মানে মুখে বলে কিন্তু যখন বিচার পয়সালার প্রসঙ্গ আসে তখন তারা কোরআনের কাছে যায় না তারা তাগুতের কাছে যায় এবং যুক্তি দেয় বলে আচ্ছা কোরআন মানি কোরআন ঠিক আছে কিন্তু কিন্তু কি কিন্তু চোর ধরে যদি হাত কেটে দেয় চোর বেটা ভাত খাইব কি দিয়া 1400 বছর আগের বড় বড় চিত আইন নাউযুবিল্লাহ হাত কাটা দিলে চোর বেটা ভাত খাবে কি দিয়ে মানবতার দোহাই দিচ্ছে মানবতার দরদি শাস্তেছে এই বেটার কারণে এলাকার লাখ লাখ লোক আরামে ঘুমাইতে পারে না ওইটা খেল করে না চোরের জন্য মায়া কান্না কেন রে দেহের কোন অঙ্গে যদি বিস্ফোট হয় ক্যান্সার হয় ওই অঙ্গটা দেহের চিকিৎসার প্রয়োজনে কেটে ফেলতে রাজি হওয়া লাগে ডাক্তার বলেছে হাত কেটে ফেলতে হবে পা কেটে ফেলতে হবে মহিলাদের বুকের মাঝে ক্যান্সার হয়েছে ব্রেস্ট কেটে ফেলতে হবে তখন চিকিৎসা করতে যাইয়া প্রয়োজনে রাজি হওয়া লাগে যেই চোরের কারণে পুরো এলাকায় শান্তি বিনষ্ট হয়ে গেছে শান্তির সাথে চোরগুলোর হাত কেটে দিতে হবে কিন্তু কোরআনের আইনের কথা বললে তখন তারা তাগুতের আইনের দিকে যায় কয় না 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 ব্রিটিশ আইন বালা কারণ ব্রিটিশ আইন কেন ভালো এর কয়েকটা কারণ আছে এক নাম্বার কারণ ওনারা যে চোরের ব্যাপারে মানব দরদি সেজেছে চোরের পক্ষে কথা বলে চোরের ব্যাপারে হাত কাটলে টেনশন করে আসলে টেনশনটা ওই এলাকার অন্য চোরের জন্য নয় নিজে তো আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায় মূলত সেজন্য অথবা চোর ওনার খালতো ভাই শাস্তো ভাই ফুপাতো ভাই নিজের দলের লোক ঠিক কি না হাত কাটলে নিজেদের গায়ে ফুরবে এখন চোর ধরে যদি জেলে দেয়ার আইনটা থাকে যেটা ব্রিটিশরা করেছে এটা ভালো কারণ ওনারাও জেলখানায় ডুববে কোনো সুবিধা নাই টাকা থাকলে জেলখানাতে শ্বশুর বাড়ির আদরও পাওয়া যায় জেলখানায় নাকি বউ নেয়া যায় আর বউ কি খারাপ জিনিস নাকি নাউজুবিল্লাহ আর কি আছে
জেলখানায় পয়সাওয়ালারা বউ পর্যন্ত বাড়ি থেকে নেয়, অন্যের বউ না নিজের বউর কথা কইছি। এ জাতীয় সুযোগ যদি সরকার দেয় আমাদের আপত্তি নাই। জেলখানার কয়েদিদেরকে ছয় মাস পরে পরে বউয়ের সাথে মিলতে দেবে, বাড়িতে মোবাইলে কথা বলতে দেবে, জেলখানার কয়েদিদেরকে সেখানে ট্রেন আপ করবে, জেলখানার কয়েদিদেরকে নামাজি বানাবে, জেলখানার কয়েদিদেরকে চরিত্রের সবক দেবে, জেলখানার কয়েদিদেরকে কোরআন মুখস্থ করতে বলবে। সরকার যদি এই জাতীয় সুযোগগুলো করে দেয় আমাদের আপত্তি নাই, কিন্তু ইসলামে যে আইন দিয়েছে ওই আইনের লঙ্ঘন করার সুযোগ কারো থাকবে না। চোর ধরে হাত কাটতেই হবে, চোরের পক্ষ নিয়ে চোরকে জেলে দিও না। এর কারণ হলো চোর যদি জেলে যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কত চোর জেলখানা থেকে ডাকাত হয়ে বের হয়েছে, ওখানে বড় বড় ক্রিমিনালের সাথে থাইকা বেটা আরো বড় কিছু শিক্ষা চোর ধরে যদি হাত কেটে দেয়া যেত, হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর নিজেরা চুরি সেরে দিত। আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটবই। এই বিধানটা যদি কায়েম হয় তাহলে নেতা চুরি করলে নেতার হাতও থাকবে না, নেতার ছেলে চুরি করলে ছেলের হাতও থাকবে না। দুই হাতের এক হাত কাটা। এই নেতা চুরি করে হাত কাটা খাইছে, পরের বার নির্বাচন কেমনে করবে? নির্বাচনী মঞ্চে তো আইসা দুই হাত তোলা দেয়া লাগে, বেড়ার তো একটা হাত। এই হাতওয়ালা আর একটা লুকায়া জীবনে পুট চাইতে পারবে না। একটা নেতার হাত কাটা দেখে হাজার হাজার নেতা দেশের লোপাট ছেড়ে দেবে। আমার বন্ধু, আল্লাহর আইনের কথা শুনলে আপনাদের যাদের অন্তরের মাঝে উচ্ছ্বাস তৈরি হয় না, আনন্দ তৈরি হয় না, আপনি বুঝে নিয়েন আর আপনার অন্তরে ঝামেলা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও আমার রাসূল, যখন আপনার উম্মতের মাঝ থেকে কিছু মানুষ এমন আছে তাদেরকে বলা হবে কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, লিয়াহকুমা বাইনাহুম। কোরআন হাদিস দিয়ে আমরা ফয়সালা করি, সমাজ চালাই, দেশ চালাই। কোরআন দিয়ে শুধু ব্যক্তি চলবে না সমাজ চলবে, শুধু সমাজ চলবে না দেশও চলবে। হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে, ঠিক কি না? অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এই কোরআন তো শুধু মসজিদ চালাতে আসে নাই, শুধু মাদ্রাসা চালাতে আসে নাই, শুধু ব্যক্তি আর পরিবার চালাতে আসে নাই, এ কোরআন বিশ্বটাকে চালাতে এসেছে। হ্যাঁ নবী, আপনি যখন বলবেন আসো কোরআন দিয়ে সমাজ দেশ বিশ্ব চালাই, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবেন যারা মুনাফিক তারা আস্তে করে পাশ কেটে চলে যাবে। তারা নামাজের কথা বললে কয় জি, রোজার কথা বললে কয় আসি, হজে যাইবানি কয় জি, আসো কোরআন দিয়ে সমাজ চালাই দেশ চালাই, কই এত ঝামেলায় আমি নেই। নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে সব ব্যাপারে একমত, কিন্তু আল্লাহর জমিনটা আল্লাহর আইনে চলবে একমত হতে পারে নাই, এমন লোক দুই চারজন এখানে আছেন না নাই? আল্লাহর ভাষায় আপনি মুনাফিক। হিন্দু সেনার জন্য ভারতে যাও, বৌদ্ধ সেনার জন্য চায়নায় যাও, ইহুদি সেনার জন্য ইসরায়েল যাও, খ্রিস্টান সেনার জন্য আমেরিকায় যাও, মুনাফিক সেনার জন্য বাংলাদেশে আসো। ও বাপ, এজন্য প্রিয় নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। আল্লাহর হাবিব বলেন এমন একটি জামান আসবে
যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানওয়ালা থাকবে না। কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। মুনাফিকের আরেকটি চরিত্র হলো, মুনাফিক জিহাদের কথা শুনলে তার চেহারা কালো হয়ে যাবে। ইসলামে জিহাদের কিছু আলোচনা আছে না নাই? কোরআন হাদিসের মাঝে জিহাদের আলোচনা আছে। জিহাদ এমন একটা ইবাদত যেটা কখনো নফল হয় না, সুন্নত হয় না, ওয়াজিব হয় না, বরং জিহাদ হলো ফরজ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া, জিহাদ ফরজের নিচেই নামে না। এই যে রোজার মাস আসতেছে, একটা আয়াত খুব বেশি আলোচনা হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, হবে না? হবে না। বাংলা অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা তোমাদের উপর রোজা নফল করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কুতিবা মানে কি? আই ফরেদা, ফরজ। কুতিবা মানে কি? কুতিবা মানে কি? কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ ওই কোরআনে বলে, ও মুসলমান, তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে। আল্লাহর নবী সাহাবারা জিহাদে গেছে, রাসূল নিজে সাত আট যুদ্ধে সেনাপতি ছিল, কিন্তু যারা মুনাফেক ছিল জিহাদের কথা শুনলে তারা পলায়া যেত। আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রিয় নবী, উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের লিডার বানায়া দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই অর্ধেক পথ থেকে 300 জন লইয়া পলায়া গেছে। আবার ভাইয়ারা, আজকের বাংলাদেশেও একদল লোক জিহাদ এবং জঙ্গিবাদ দুটাকে একাকার করতে চায়। জিহাদের কথা বললে তারা জঙ্গির গন্ধ খুঁজতে শুরু করে, অথচ জিহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে। জঙ্গিবাদ ইসলামে হারাম, জিহাদ করা ইসলামে ফরজ, দুটা দু জিনিস। শায়খ আব্দুর রহমান বাংলাবাই যা করছিল এটার নাম জিহাদ নয়। কোনো নিরীহ মানুষকেই হত্যা করার অনুমতি ইসলামে নাই। সিনেমা হলে বোমা মারা যাবে না, আদালতে বোমা মারা যাবে না, নিরীহ মানুষকে বোমা মেরে হত্যা করা যাবে না। জিহাদ মানে নিরীহ মানুষ মারা নয়, জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। জিহাদ শুরু হবে অন্তর থেকে, মুখ থেকে, শেষ হবে তলোয়ার হাতে নিয়ে। সমাজের অন্যায় প্রতিরোধের জন্য প্রয়োজনে সাহাবাদের মতো তলোয়ার হাতে নিতে হবে। কিন্তু জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগবে না, কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলে। ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল, ও নবী যখন নতুন করে সুস্পষ্ট কোন বিধান নাজিল হয় জিহাদের ব্যাপারে, রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে নেফাক আছে, রোগ আছে, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিজি আলাইহি মিনাল মাউত, তখন তাদের চেহারার মাঝে এমন একটা অবস্থা তৈরি হয় মনে হয় তারা আজরাইলরে দেখতেছে। জিহাদের কথা শুনলে মন মরে যায়, এমনে চায়, এমনে চায় না, একবারে চোখ মিনমিন করে চায়, মনে হয় যেন শ্বাসে কাম আহারে মরেই বুঝি গেলাম। আর যারা ঈমানওয়ালা, জিহাদের কথা শুনলে রক্ত টকবক করতে থাকে, নারায়ে তাকবীর বলতে মন চায়, মিছিল করে জোশ এসে যায়, তারা হচ্ছে মুমিন। যাদের অন্তর চুপসে যায় তারা মুনাফিক। লাখ লাখ মুরিদ আছে এত বড় ফির, কিন্তু জেহাদের ওয়াজ করে না একদিনও। 30 বছর জুমা পড়ায় কত বিষয় নিয়ে কথা বলে, জেহাদের ওয়াজ করে না একদিনও। কত মাহফিলে লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা দিল, জেহাদের ওয়াজ করে না একদিনও। এমন কিছু ফির বুজুর্গ খতিব বক্তা আছে না নাই? তো ইসলামে নামাজ ফরজ, রোজা ফরজ,
জিহাদ ফরজ কিছু ফরজ মানলা কিছু মানলা না সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না তে জিহাদের ব্যাপারে উদ্যম থাকবে উচ্ছ্বাস থাকবে জিহাদ চলমান একটি প্রক্রিয়া এক সময় মুসলমান যেখানে অন্যায় করেছে কেউ সেখানে তলোয়ার হাতে নিয়েছে স্পেনে মুসলমানের উপর জুলুম হয়েছে তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ 4000 সৈন্য নিয়া আরব থেকে স্পেনে চলে গেছে 700 বছর স্পেনে কালেমার পতাকা উড়েছে কিন্তু পাশের রাষ্ট্র মায়ানমার মুসলমান কচুকাটা করা হয়েছে আমরা বাংলাদেশে 15 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাইছি ভারতে 25 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাইছে তুরস্ক কাতার ইয়েমেন সৌদি আরব টাকার অভাব নাই অস্ত্রের অভাব নাই উনারা সবাই নাকে তেল দিয়ে ঘুমায় তবে একটা কাম সবাই করছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ কয় জিনা সব আমি করলে তোমরার কামটা কি বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে মিশাইয়া দিল ওখানে আবার রাম মন্দির বানালো আমরা সবাই শুনছি আর কইছে আল্লাহ সাহায্য করো আল্লাহ কয় জিনা ও বন্ধু আমার জিহাদ মানে সন্ত্রাসবাদ নয় জঙ্গিবাদ নয় জিহাদ হলো অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে না মুনাফিকদের আরেকটি চরিত্র হলো তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে মজা পাবে وَبَشِّرِ الْمُنَافِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ আল্লাহ বলো ও নবী মুনাফিকদেরকে জাহান্নামের খবর দেন আর মুনাফিক তো তারা যারা মুমিন বাদ দিয়া কাফেরকে বন্ধু কাফেরদের সাথে দুশমনি করবেন মারামারি করবেন তা বলছি না কিন্তু মুমিন বাদ দিয়া কোনো কাফেরকে বন্ধু বানানো যাবে না বন্ধুত্ব হবে মুমিনের সাথে মুমিনের যা আল্লাহকেই মানে না আল্লাহর আইনে মানে না তাওহীদ মানে না সে আপনার বন্ধু হয় কেমন অসম্ভব যারা মুনাফিক হবে তারা কথায় মিথ্যা কথা বলবে কথায় কথা মিথ্যা বলার অভ্যাস কিছু লোকের আছে না নাই নামাজ পরে মিশা কথা সারাদিন কয় আমানত রাখলে খেয়ানত ডাইরেক্ট খেয়ানত টাকা হাওলাত দিয়া দেখেন ওয়াদা দেবে কয়দিন পর পর একবার ওয়াদা রক্ষা এগুলো মুনাফেকের আলামত মুনাফেকের আরো কিছু আলামত আছে এগুলো জানবেন পড়বেন জীবনের সাথে যদি মিলে যায় আজকে সিদ্ধান্ত নিয়ে জীবন থেকে সরাবেন যদি এগুলো নিয়ে মারা যান তাহলে বিপদের সমূহ সম্ভাবনা আছে আল্লাহ তাআলা মুনাফিকদের যে নেগেটিভ দিকগুলো আছে চারিত্রিক ওগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা ফানা চাই বলুন আমিন আমিন